2018 সালে তার সাহসী নেতৃত্ব আর মানুষের ভালোবাসাতেই রাজ্যে বামদুর্গকে গুড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি সরকার। 2023 নির্বাচনে নীলকণ্ঠের শঙ্খনাথ যখন জোর সুরে শুরু করেছে রাজ্য বিজেপি, তখন দলের অন্যতম মুখ আর জননেতা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের কণ্ঠে শোনা গেল সেই মানুষের মুক্তির স্বাদ আর সামনের ভবিষ্যতের প্রতিধ্বনি। সোমবার বিজেপির বুথ বিজয় অভিযানে বক্তব্য রাখার সময় সে 18 সালের সময়কে উল্লেখ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালে যেমন মানুষ বিজেপি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তির স্বাদ পেয়েছিল, তেমনি রাজ্যের মানুষের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্যই আবার বিপুল আসন নিয়ে গঠন করতে হবে বিজেপি সরকার। তার সামনের অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ রাজ্য নির্বাচনে মহেন্দ্র সিং এবং তাবুর বিজেপি নেতৃত্ব। 18 সালে এই বিপ্লব দেব আর হেমন্ত বিশ্ব শর্মা জুটি কাঁপিয়ে দিয়েছিল প্রবল শক্তিশালী লাল সাম্রাজ্যের সীমানা প্রাচীর। রাজ্যের ভবিষ্যৎ যে কংগ্রেস অথবা সিপিআইএম এর সঙ্গে নেই তার উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, এই সুন্দর ভবিষ্যৎ আর সমৃদ্ধ ত্রিপুরা গঠনের কথা নিয়েই যেতে হবে মানুষের দরবারে। 2018 তে মানুষ মুক্তি চেয়েছিল, স্বাধীনতা চেয়েছিল, স্বাধীনতা পেয়েছে, মুক্তি পেয়েছে। 2023 ভবিষ্যৎ নির্মাণের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার লাগবে ত্রিপুরাবাসী, ভবিষ্যৎ নির্মাণ। আর সেই বিষয় বুথ প্রেসিডেন্ট থেকে নিয়ে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে প্রত্যেকটা জায়গায় বিষয় রাখো, ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে, জাতি জনজাতি যে কোনো সামনে রাখো যে ত্রিপুরার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কে দিতে পারে, পারবে কমিউনিস্টরা, পারবে কংগ্রেস। দলের প্রত্যেক কর্মকর্তাদের কাছে আবেদন রাখলেন, বিজেপির সঙ্গেই জুড়ে আছে উজ্জ্বল ত্রিপুরার ভবিষ্যৎ, এই মূল কথায় পৌঁছে দিতে হবে জাতি জনজাতি মানুষের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে যে বিরাট উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তার উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, মোদী মানেই উন্নয়ন আর মোদী মানেই বিশ্বাসের আরেক নাম। সমস্ত মতভেদ ভুলে উন্নয়নমুখী বিজেপির এই দর্শনকে তুলে ধরার জন্য বুথ স্তর থেকে পৃষ্ঠা প্রমুখ সবার প্রতি রাখলেন দৃপ্ত আহ্বান। প্রত্যেকে রোজগার করে কষ্ট করে তার ছেলে মেয়েকে ভবিষ্যৎ তৈরি করার জন্য তার ঘর দিয়ে যাবে, একটা রোজগারের ব্যবস্থা করে যাবে, তার জীবন সুন্দর হোক, তার জন্যই মা বাবা পরিশ্রম করে। আর সেই মা বাবার ভূমিকা যদি কোনো পার্টি কোনো দল কোনো নেতৃত্ব আছে, সেটা নরেন্দ্র ভাই মোদীর চাইতে বড় গার্জিয়ান ভারতবর্ষের মধ্যে কাউর কাছে মনে। গত 4.5 বছরে রাজ্যে আর্থিক আর সামাজিক উন্নয়নের নতুন নতুন অনেক কাহিনী লেখা হয়েছে। আর অন্যদিকে প্রশ্ন যখন মানুষের কাছে দলের মূল ধারণাকে প্রস্তুত রাখার, তখন বিপ্লব কুমার দেবের জোরালো কণ্ঠের চেয়ে গ্রহণযোগ্য কণ্ঠ রাজ্যে আর বোধ হয় নেই। তাই তিনি যখন বলেন তখন মানুষ শুধু যে তা শোনে তা নয়, বাস্তবে হৃদয় দিয়ে তা গ্রহণও করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।